ভিটামিন সি দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পুষ্টি উপাদান। আমাদের দেহে প্রাকৃতিকভাবে ভিটামিন সি তৈরি হয় না, তাই আমাদের প্রয়োজনীয় ভিটামিন সি আমরা খাবার থেকে সংগ্রহ করি। সাধারণত আমাদের দেহে ভিটামিন সি এর অভাব হয় না, তবে পর্যাপ্ত ভিটামিন সি যুক্ত খাদ্য গ্রহণ না করলে বা পেটের রোগ, খাদ্য অ্যালার্জি, ডায়াবেটিস ইত্যাদি রোগে ভুগলে দেহে ভিটামিন সি এর অভাব হতে পারে। এই ভিডিওতে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। রুক্ষ খসখসে ত্বক। ভিটামিন সি এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় ও বলিরেখা দেখা দিতে পারে। কোলাজেন উৎপাদনে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলাজেন হলো এমন একটি প্রোটিন যা ত্বক, চুল, অস্থিসন্ধি, হাড় এবং রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে। দেহে ভিটামিন সি এর মাত্রা কম থাকলে ত্বক রুক্ষ হয়ে যায়, বিশেষ করে বাহু, উড়ু, নিতম্ব ইত্যাদি স্থানের ত্বক খসখসে হয়ে যায়। এছাড়া ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের বাইরের স্তরে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার কারণে এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। ক্লান্তি ও দুর্বলতা। ভিটামিন সি এর অভাবের অন্যতম লক্ষণ হল ক্লান্তি ও দুর্বলতা। দেহের কোষের মধ্যে শক্তি উৎপাদনে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভিটামিন সি এর অভাব হলে পেশি দুর্বল হয়ে পড়ে ও আমরা ক্লান্ত বোধ করি। কালশিটে দাগ। ভিটামিন সি কোলাজেনের উৎপাদন স্বাভাবিক রাখে। রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখার জন্য কোলাজেনের ভূমিকা উল্লেখযোগ্য। কোলাজেনের উৎপাদন ব্যাহত হলে রক্তনালী দুর্বল হয়ে ফেটে যেতে পারে, ফলে ত্বকের নিচে রক্তপাত ঘটে ও কালশিটে দাগ সৃষ্টি হতে পারে। অনেক সময় ত্বকের নিচে ছোট ছোট বিন্দুর মতো বেগুনি দাগ দেখা যায় বা ত্বকের বৃহৎ অংশ জুড়েও কালশিটে দাগ হতে পারে। ভিটামিন সি এর অভাবের স্পষ্ট লক্ষণ হলো এই ধরনের কালশিটে দাগ। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য ভিটামিন সি এর ভূমিকা অপরিহার্য। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ভিটামিন সি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ও রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে। দেহে ভিটামিন সি এর অভাব হলে সংক্রমণের ঝুঁকি বাড়ে ও সর্দি, কাশি এবং অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। দুর্বল হাড়। ভিটামিন সি এর অভাব হলে হাড়ের স্বাস্থ্যও প্রভাবিত হয়, হাড় দুর্বল হয়ে যেতে পারে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন হাড়ের বিকাশে সাহায্য করে ও হাড়ের স্বাস্থ্য রক্ষা করে। ভিটামিন সি এর অভাব হলে হাড় ভাঙার ঝুঁকি বাড়ে এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা বৃদ্ধি পায়। শিশুদের ক্ষেত্রে হাড়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি। কোকড়া লোম। দেহে ভিটামিন সি এর অভাব হলে দেহের লোম ও চুল কোকড়া হতে পারে। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। ভিটামিন সি এর অভাব হলে লোম ও চুলের প্রোটিনে গঠনগত ত্রুটির কারণে লোম ও চুল কোকড়া হয়ে যায়। পায়ের লোমে এই ধরনের লক্ষণ বেশি দেখা যায়। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি গ্রহণ করলে এক মাসের মধ্যে সমস্যা দূর হয়। লাল দাগযুক্ত চামচ আকৃতির নখ। নখের আকৃতি চামচের মতো হলে এবং তার মধ্যে লাল দাগ দেখা গেলে সেটা ভিটামিন সি এর অভাবের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে নখগুলি পাতলা হয়ে যায় ও সহজে ভেঙে যেতে পারে। দেহে ভিটামিন সি এর অভাব হলে পৌষ্টিকতন্ত্রে আয়রনের শোষণ ব্যাহত হয় এবং এই ধরনের রোগ হতে পারে। অস্থিসন্ধিতে ব্যথা। অস্থিসন্ধিগুলি কোলাজেন সমৃদ্ধ ও যোগকলা দ্বারা তৈরি। ভিটামিন সি কোলাজেন গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ভিটামিন সি এর অভাবের কারণে কোলাজেন উৎপাদন ব্যাহত হলে অস্থিসন্ধিগুলির ক্ষতি হয় ও রক্তপাত হতে পারে। এর ফলে অস্থিসন্ধিগুলি ফুলে যায় ও অতিরিক্ত ব্যথা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন সি এর অভাবে অস্থিসন্ধির ক্ষতি হলে হাঁটতে সমস্যা হয় ও তীব্র ব্যথা হয়। ভিটামিন সি সম্পূরক দিয়ে চিকিৎসা করলে খুব সহজেই সমস্যা মিটে যায়। মাড়ি থেকে রক্ত পড়া।
ভিটামিন সি এর অভাবের আর একটি সাধারণ লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন সি এর অভাব হলে মাড়ির টিস্যু দুর্বল হয়ে যায় এবং প্রদাহ সৃষ্টি করে, ফলে মাড়ি ফুলে যায় ও মাড়ি থেকে রক্তপাত হয়। এছাড়া ভিটামিন সি এর গুরুতর অভাব হলে দাঁতের গোড়ার স্তর ডেন্টিনের ক্ষতি হয় ও দাঁত পড়ে যেতে পারে। আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া। ভিটামিন সি এর অভাব এবং আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া প্রায়শই একসাথে দেখা যায়। আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ার ক্ষেত্রে ক্লান্তি, ফ্যাকাশে ভাব, ব্যায়ামের সময় শ্বাসকষ্ট, শুষ্ক ত্বক, চুল পড়া, মাথা ব্যথা ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। দেহে ভিটামিন সি এর ঘাটতি হলে উদ্ভিজ্জ খাদ্য থেকে আয়রনের শোষণ কমে যায়, ফলে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া দেখা দেয়। ভিটামিন সি পৌষ্টিকতন্ত্রে আয়রনের শোষণ বৃদ্ধি করে, তাই দেহে আয়রনের অভাব হয় না। দীর্ঘ সময় ধরে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ার সমস্যা থাকলে দেহে ভিটামিন সি এর মাত্রা পরীক্ষা করা দরকার। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।